আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজ আমরা চলে আসছি গাজীপুর চৌরাস্তা, এটা গাজীপুর চৌরাস্তা মাছের আড়ত। এইটা গাজীপুরের সবচেয়ে বড় মাছের আড়ত, এটা পাইকারি মাছের আড়ত। দেখেন এটা ভিতর, দেখেন প্রচুর পরিমাণ ভিড়। আপনার দেখাবো এখানে মাছের দাম এবং এখানে কত বড় মাছ পাওয়া যায় এবং পাইকারি দাম কেমন, আপনার দেখানোর চেষ্টা করবো। চলেন তাহলে সামনের দিকে যাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলেন, মলা কত করে ভাইয়া? মলাটি যাচ্ছে আপনার 140 টাকা করে। 140 টাকা? এটা তো পাইকারি। এটা পাইকারি। রুস মাছ কত করে? রুই 200 টাকা না? জি। কতটুকু এটা স্যার? একটা এটা চাইতেছে আপনার 2 কেজি আছে, 2 কেজির পরে আছে, 2.5 কেজি আছে, 5 কেজি আছে, 6 কেজি আছে। আচ্ছা, বিভিন্ন সাইজের আছে? আচ্ছা, এটা একটু ছোট আছে, এগুলো বড়? ভাই বানিয়ে দিচ্ছে 400 টাকা। আচ্ছা, আর হ্যাঁ 400 টাকা। এটা ছোট? একটু ছোট। আচ্ছা, এই বড়টা কত? আর ওই বড়টা বিক্রি হচ্ছে 450 করে। 450 টাকা? 450, 430। আচ্ছা, আর এই আইট মাছ কত? এই আইট মাছ বিক্রি হচ্ছে আপনার হচ্ছে 450। 450, 400। সবগুলো কি একই রেট? না না, ওইগুলো একটু বড় আছে, ওইগুলো ওই জায়গায় কথা বলেন। বড়টা কত করে ভাই? আইট মাছ, আইট মাছ এটা 500 টাকা কেজি, আর একটা আছে 600। বল, বোয়াল আছে এই যে 400 টাকা কেজি? 400 টাকা কেজি। আর নদীর সিলুন আছে এই যে 350। এধারে বাইন আছে, এধারে বড় আইট আছে, কন্ডে নেবে। বড়টা কত করে? আর বড়টা আর যে এটা 600 টাকা কেজি। 600, 600 টাকা কেজি। বাইন কত করে? বাইন এটা 400 টাকা। 400, 400 টাকা কেজি। আচ্ছা, ওই লাল পোক আপনাদের? হ্যাঁ, সব আমাকে এনে দেওয়া আছে। লাল গুড়াল 400, লাল গুড়াল 400 টাকা করে কেজি। 400 টাকা কেজি লাল গুড়াল। একটু বড় না? বড়? হ্যাঁ, এটা একটু বড়। আপনারা এই যে জেটা পাবদা, অক্সিজেনটা 300 টাকা করে। আচ্ছা, এটা কত করে? এটা গুলশা বিক্রি হতে 450, চাষের গুলশা। এটা গুলশা 450 না? হ্যাঁ, দেশি ট্যাংরা এটা বিক্রি হচ্ছে 650। এটা দেশিটা? হ্যাঁ। আচ্ছা, এটা দেশি ট্যাংরা, ঠিক আছে। এই যে বাইরে এখানে দেখেন, বল কত করে? বড় বল 800 টাকা, 750 করে বেচতেছেন। 800, 750। কতটুকু রেট আছে? এটা কতটুকু রেট আছে? এটি দাম কম আছে, এটি 500। কতটুকু রেট আছে বড়টা? এটি 8 কেজি। 8 কেজি না? 750, 800 টাকা করে বেচেন। এটা কত করে? একটু ছোটটা? এই একই দাম। একই দাম। ছোটটা কত করে? ছোটটা 350। 350 টাকা না এই ছোটটা? এটি সব নদীর মাছ ভাই, পদ্মা নদীর মাছ। একই ওইগুলো কি আপনাদের? নদীর মাছ, পদ্মা নদীর মাছ, সব পদ্মা নদীর। ইলিশ কত করে বেচেন? ইলিশ, ইলিশ 550। আর দেখেন বন্ধুরা, এই পাশে ইলিশ মাছ আছে, এটা পুরোটাই দোকানটা ইলিশ মাছ আছে। দেখেন এখানে নদীর মাছ আছে বেশি। ছোটটা কত করে ইলিশ মাছ? 22,000 টাকা মন। আচ্ছা, মন হিসেবে না? হ্যাঁ, মন হিসেবে 22,000 টাকা। এটা পাইকারি বাজার? হ্যাঁ, পাইকারি বাজার, পাইকারি 22,000 টাকা মন। কোন জায়গার মাছ এটা? ইলিশ মাছ? চাঁদপুরের মাছ। চাঁদপুরের মাছ? জি। কতটুকু রেট আছে তাহলে? কেজি পরে কত করে? 500 টাকা কেজি পরে। 500 টাকা কেজি? কতটুকু? 550 টাকা কেজি পরে। 550, 550 টাকা। হ্যাঁ, ওইটা আছে কতটুকু একটা? এটা আছে 350 গ্রাম। 350 গ্রাম না? হ্যাঁ। এই বড়টা কত করে? এটা ব্যস্ত আছি 800, 750 এলেভেলে। আচ্ছা, এটা কত? এটা হলো 600 গ্রাম। এটা ব্যস্ত আছে একই
750-600 gram সাইজ আচ্ছা এই পাঁচটা কত করে ওটা মাছ আছে 350 টাকা ওটা একটু নরম মাছ আচ্ছা নরম হ্যাঁ রুই মাছ কত করে আছেন বলুন 300 টাকা 280 টাকা বিক্রি করতেছি আচ্ছা কতটুকু ওয়েট আছে একটা এটা একটা 6 কেজি 5 কেজি 4.5 কেজি এই লেভেলে আছে সাইজের আছে বিভিন্ন সাইজের 6 কেজি 5 কেজি 4.5 কেজি লেভেলে আছে ইলিশ মাছ কত করে 800 টাকা কেজি এগুলা 800 টাকা কেজি কতটুকু ওয়েট আছে একটা 520 গ্রাম 520 গ্রাম না কোন জায়গায় মাছ এটা চাতুরের মাছ চাতুরের এগুলি চাপিলা এগুলো চাপিলা কত করে বেচেন চাপিলা এগুলো চিড়িয়া মাছ কিছু বুঝছেন এগুলো 70 টাকা রেট বেশি কেজি কেজি 70 টাকা করে না এটা তো পাইকারি রেট হ্যাঁ পাইকারি রেট আচ্ছা দেখেন এই পাশে পুরোটাই নদীর মাছ এখানে ইলিশ মাছ আছে এটা চাপিলা মাছ এ বড় ভাই পাবদা কত করে বেচেন ভাই এটা 300 টাকা করে আর 340 340 না 240 240 দেখেন ছোটটা 240 টাকা পাবদা মাছ আর বড়টা 300 টাকা এটা পাইকারি বাজার আর এটা গাজীপুর গাজীপুর চৌরাস্তা মাছের বাজার দেখেন অনেক পরিমাণ ভিড় এখানে চলেন আপনাদের সামনে যে একটু দেখাই দেখানোর চেষ্টা করি মাছের আরও নদীর মাছ আছে ইলিশ মাছ আছে এখানে তারপর চিংড়ি মাছ আছে চলেন একটু সামনের দিকে যাই আঙ্কেল কত করে ছোটটা চিংড়ি মাছ এটা 650 টাকা 650 টাকা আচ্ছা আর এটি বড়টা কত করে এটা 1100 টাকা 1100 টাকা হ্যাঁ আপনার সিলভার কাপ কত করে বসছে বিকেট এটা আপনার 220 টাকা এটি কি 400 টাকা জি কতটুকু ওয়েট আছে একটা এটা 3 কেজি 5 কেজি হয় 4 কেজি হয় 4 কেজি 5 কেজি হয় আচ্ছা তেলাপিয়া কত করে বসছে 150 টাকা 150 টাকা কতটুকু কতটুকু ওয়েট আছে একটা 1 কেজি 1 কেজি একটা আচ্ছা একটু কমও আছে দেখেন আঙ্কেলের কাছে এটা কি আঙ্কেল চাষের জি চাষের না দক্ষিণ অঞ্চলের বাগদা কত করে বলছেন বাগদা 600 টাকা 600 টাকা না কালীবস কত করে 300 300 টাকা না চায়নাপুরি কত করে বলছেন 40 টাকা 40 টাকা কি 40 140 টাকা আচ্ছা ও তেলাপিয়া ওটা কত করে ওটা 140 ওটা 140 টাকা পাবদা কত করে বলছেন আঙ্কেল পাবদা কত করে বলছেন 280 টাকা কেজি আর এটা 230 টাকা কেজি এটা 230 টাকা আর পাশেরটা 280 টাকা দেখেন এটা পাইকারি বাজার গাজীপুর চৌরাস্তা এটা গাজীপুরের সবচেয়ে বড় পাইকারি মাছের আড়ত দেখেন বড় ভাই সিলভার কাপ কত করে বেছেন ভাই 140 টাকা 140 50 টাকা না এটা তো পাইকারি না আচ্ছা রুই মাছ কত করে বেছেন রুই আমার 298 আচ্ছা 298 এই যে আয়ের মাছ কত করে বেছেন আয়ের মাছ 450 টাকা না 400 টাকা দেখেন দর্শক এখানে 400 টাকা করে আয়ের মাছ রুই মাছ আছে কাকা শিং মাছ কত করে বেছেন দাদারা 350 350 টাকা না 300 টাকা লেনি তার ভাই দেখেন আপনার চাষের মাছ নাকি কামারের 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 ওই তো চাষের মাছ ঠিক আছে দেখেন এখানে চাষের শিং মাছ একবার যা দেখো যেটা দেখেন কত করে বেছেন তেলাপিয়া এটা তেলাপিয়াটা গেছে আপনার 50 150 টাকা আর এটা কতটুকু এটা আছে একটা ওট 2 কেজি আছে 2 কেজি সাইজের 2 কেজি সাইজ দেখেন বন্ধুরা এখানে 2 কেজি সাইজের তেলাপিয়া আছে ওইটা কত করে ছোটটা ওটা আপনার ওটা আপনার 40 140 140 টাকা সবই তো চাষের না চাষের চাষের মাছ আচ্ছা আর দেখেন এই পাশে আছে এটা কি মিগের বাচ্চা মির্কা কত করে মির্কা 140 এটা কত করে রুই মাছ এটা 60 টাকা 160 টাকা তেলাপিয়া ছোটটা কত করে 30 130 টাকা আঙ্কেল কত করে বেছেন মির্কা 140 টাকা কেজি না চিংড়ি মাছ কত করে ছোটটা 850 গলদা চিংড়ি বাগদা কত করে 600 কেজি 600 টাকা করে না আপনাদের তো পাইকারি বাজার এটা না পাইকারি বাজার আচ্ছা তেলাপিয়া কত করে ভাই এটা 150 টাকা না
আচ্ছা, এটা দুইটা কতটুকু হবে? এক কেজি 600 দেখেন, দুইটা এক কেজি 600। পাঙ্গাস কত করে ভাইয়া? পাঙ্গাস 170 টাকা না? এটা চাষের পাঙ্গাস? চাষের। সিলভার কাপ কত করে? 120 না? ওইগুলো আপনার না? ওইগুলো আপনার কত করে? রুই মাছ? আচ্ছা, 140 টাকা না? তেলাপিয়া কত করে? ওইটা 160 টাকা না? কার্ফু কত করে? 180 টাকা। কার্ফু 180 টাকা না? আচ্ছা, এটা কত করে? রুই মাছ 120 টাকা। আচ্ছা, এটা কত করে? এটা 10 টাকা। 110 টাকা। দেখেন বন্ধুরা, এখানে কাতল মাছ আছে, রুই মাছ আছে। কত করে কাতল মাছ? 300 টাকা এক কেজি। কতটুকু ওয়েট আছে এক একটা? 5 কেজি না? আর রুই মাছ কত করে? রুই মাছ রুই কত করে? 280 টাকা। কতটুকু ওয়েট আছে এক একটা? এক একটা কতটুকু ওয়েট? 2 কেজি আছে, 2 কেজি আছে। আচ্ছা, এখানে বিভিন্ন ধরনের আছে। এটা পুরোটাই জাতা মাছ দেখেন, দেখেন এখনো, দেখেন মুখলরে, দেখেন একবার জাতা মাছ। বড় ভাই, এই পাঙ্গাস কত করে বেচেন? পাঙ্গাস কত করে? 125 টাকা জাতাটা না? আর মরাটা 115 টাকা? এটা তো পাইকারি দাম না? আচ্ছা, এই মিরগে কত করে? মিরগে 170 টাকা। দেখেন 2 কেজি 2.5 কেজি হবে, 170 টাকা করে মিরগে মাছ। বন্ধুরা, এই বাজারে দেখেন ট্রাক নিয়ে আসছে, এখানে জাতা মাছ নামানো হচ্ছে, একবারে জাতা মাছ নিয়ে আসছে। এটা এখন বিক্রি হবে, নামানো হচ্ছে ভ্যানে। দেখেন এই যে ভ্যানের ভিতরে নামা হচ্ছে। এখানে অনেক দূর থেকে মাছ আসে, গাজীপুর চৌরাস্তা পাইকারি মাছের আড়তে। দেখেন এই যে মাছ নামানো হচ্ছে ডিরামদের। কত করে ভাই তেলাপিয়া? এটা 200 টাকা কেজি। 200 টাকা না? এক একটা কতটুকু ওয়েট আছে? 1.5 কেজি 2 কেজি 1.5 কেজি। আচ্ছা, 1.5 কেজি 1.5 কেজি 200 টাকা করে কেজি। এর পাশে আরও আছে দেখেন, 150 টাকা। জহিরুল চৌধুরী অফিসিয়াল, এটা কত করে বলছেন? 150 টাকা। 150 টাকা না? একবার যাতা দেখেন, 150 টাকা করে। ওর ভাই, রুই মাছ কত করে বেচছেন? রুই মাছ 260 টাকা না? আচ্ছা, দেখেন 260 টাকা। 2 কেজি 2.5 কেজি হবে না এক একটা? 2 কেজি বেশি আছে আর কি, 2 কেজি প্লাস। দেখেন দেখা, সিলভার কাপ কত করে বেচছেন? সিলভার কাপ কত করে? 140 না? কতটুকু ওয়েট আছে এক একটা? 2 কেজি 1 কেজি 800। 1 কেজি 800, 2 কেজি। এটা কত করে মুরগি? এটা 100 টাকা না? আচ্ছা, 90 টাকা কেজি ব্যস্ত আছে। ছোটোটা কত করে? ছোটো 160 টাকা কালীবাবুস, 150-60 টাকা কালীবাবুস। দেখেন কত করে পাঙ্গাস? 100 টাকা। দেখেন ছোটো পাঙ্গাস 100 টাকা করে। এদিকে চাপেলি ভাই, হ্যাঁ ভাই চাপেলি কত করে ভাই? চাপেলি কত? মাত্র 40 না? 140? হ্যাঁ ভাই, সুদা 40 টাকা। দেখেন চাপেলি শুধু 40 টাকা বসতেছে নাকি? এত দাম কম ভাই কীভাবে সম্ভব? আর বাজারে তো এখন শেষের পথে, আপনাদের তো অনেক মাছ রয়েছে। দেখা, শিঙ মাছ কত করে বেছেন? এটা 130-140 টাকা কেজি। দেখেন এটা পাইকারি দাম। আচ্ছা, 85। কোন জাতের এই মাছগুলো? কোন জাতের আছে? আচ্ছা, যাত্রাবাড়ির থেকে আসে। এখানে দেখেন 80-85 টাকা করে কেজি বিক্রি করে। বন্ধুরা, আপনাদের দেখানোর চেষ্টা করলাম গাজীপুর চৌরাস্তা, গাজীপুরের সবচেয়ে বড় মাছের আড়ত। এই আড়তের
মাছ এবং মাছের দাম জানানোর চেষ্টা করলাম আপনাদের। বন্ধুরা আমরা ভিডিওটা এখানে শেষ করব, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।